শেখ হাসিনার চরিত্রে সেই কাজটি করছেন না অপু বিশ্বাস। চলতি বছরের শুরুর দিকের কথা, মাত্র 100 টাকা পারিশ্রমিকে নির্মাতা সালমান হায়দারের শেখ রাসেলের আর্তনাদ ছবিতে চুক্তিবদ্ধ হন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। এই সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কথা ছিল তার, যে কারণে মাত্র 100 টাকা পারিশ্রমিকে কাজটি করতে রাজি হন তিনি। সে সময় অপু বলেছিলেন, সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যাই, ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পারলে ভালো লাগবে, আশা করছি দারুণ একটি কাজ হবে, শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। তবে মাস ঘুরতেই আবার জানা গেল সেই সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অপু বিশ্বাস, সেটাও নাকি চুক্তি হওয়ার পরের মাস ফেব্রুয়ারিতেই। সম্প্রতি দেশের একটি সংবাদ মাধ্যমকে অপু জানান, অনেক আগেই পরিচালক ও প্রযোজককে জানিয়ে দেন সিনেমাটি করছেন না তিনি, তবে বিষয়টি তখন গণমাধ্যমে প্রকাশ হয়নি। এই বিষয়ে নায়িকা বলেন, চুক্তির পর কিছুদিনের মাথায় দেখলাম ছবির প্রযোজক পরিচালকের কথাও কাজের মিল নেই, তখনই ছবিটি থেকে সরে আসার সিদ্ধান্ত নেই, যদিও বিষয়টি গণমাধ্যমে আসেনি। উল্লেখ্য, অপু বিশ্বাসকে সর্বশেষ দেখা গেছে লাল শাড়ি সিনেমায়, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।